নমস্কার বন্ধুরা আজ বানাবো ঠেকুয়া খেতে দারুণ টেস্ট বানানো কিন্তু খুব সহজ বন্ধুরা আমার চ্যানেলে কয়েকটা ঠেকুয়া রেসিপি দেওয়া আছে চাইলে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো এখানে নিয়েছি আমি একটা নারকেল নারকেল লাগবে তো নারকেলটা এখন ভেঙে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভেঙে নিলাম খোলাটা কিন্তু পুরোটাই ছেড়ে গেলো আমার কাজটা অনেক সহজ হয়ে গেলো নারকেলের খোলা কিন্তু অনেক কষ্ট করে ছাড়াতে হয় তো খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর কেটে মিক্সচারের বাটিতে গুঁড়ো করে নেব তো অর্ধেকটা গুঁড়ো করে নেব পুরোটা লাগবে না তো একটা পাত্র নিয়েছি এখানে আমি দিলাম মেজারিং কাপের এক কাপ গমের আটা আর দেব বন্ধুরা হাফ কাপ সুজি ওই কাপেরই আর দেব হাফ কাপ চিনি মিষ্টিটা কম বেশি নিজেদের পছন্দ মতো দেবেন দেবো আমি ময়নের জন্য সাদা তেল চাইলে আপনারা ঘি দিতে পারেন ঘি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার হাতের কাছে ঘি ছিল না বলে আমি সাদা তেলে ময়নটা দিলাম তো দেখুন বন্ধুরা ময়নটা দেওয়া হয়ে গেল যখন এর কম থাকবে আটাটা সে অবস্থায় রেখে নিতে হবে তো নারকেলটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি হাফ মতো নারকেলটা একটু মাখিয়ে নেব তারপর দেব এখানে দুধ নিয়েছি তো দুধটা একটু একটু করে মাখিয়ে নিতে হবে পুরোটা কিন্তু লাগবে না তো এই যে বন্ধুরা পুরোটা আমার লাগেনি এভাবে ঝুরঝুরে বানিয়ে নিতে হবে তো দেখুন এ অবস্থায় রাখতে হবে তো এভাবে ঝুরঝুর করে যদি রাখা হয় বন্ধুরা ঠেকুয়াগুলো কিন্তু খেতে বেশ মুচমুচে হয় অনেক দিন পর্যন্ত ঠেকুয়াগুলো কিন্তু স্টোর করা থাকে তো এখানে নিয়েছি একটা ঠেকুয়ার মোল্ট বা ছাচ এটাতে আমি বানিয়ে নেব তো আমি শঙ্খ ডিজাইন বানাবো তাই একটু ডো আমি নিয়ে নিলাম হাতে করে একটু লম্বা সেপ দিয়ে এভাবে ঠেকুয়ার সেপ দিয়ে নিলাম তো দেখুন কেমন হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ধারে বন্ধুরা গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সাদা তেল চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তো দেখুন বানানো হয়ে গেল সবগুলোই আমি এভাবে বানিয়ে নেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লো টু মিডিয়ামে রেখে দেবেন তারপর একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে না অপরও কিন্তু পড়বে না আর খেতেও তো বেশ ভালো মুচমুচে হবে তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু আমি তেল লাগিয়ে দিলাম তারপর একটুখানি ডো নিয়ে আর এভাবে একটু চাপ দিয়ে শেপ দিয়ে নিলাম তো দেখুন কেমন হলো তো বন্ধুরা এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ অবস্থায় তুলে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে আবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে এভাবে হালকা হাতে একটু উল্টে নিতে হবে এই কাজটা কিন্তু সাবধানে করবেন নাহলে ঠেকুয়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি আপনাদের মনে হয় যে আপনাদের ভিডিওটি ভালো লাগলো তাহলে বাড়িতে ট্রাই করতে পারেন খেয়ে দেখবেন কেমন হয়েছে ঠেকুয়াগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো রেডি হয়ে গেল পরিবেশন করে নিলাম প্রত্যেকটা ঠেকুয়া কিন্তু বেশ ভালো হয়েছি বন্ধুরা খেতে দারুণ হয়েছিল ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ